ওয়েলকাম ফ্রেন্ডস গত ছাব্বিশে জুলাই স্যাট ডিএ মামলা রায় ঘোষণা করেছে সে খবরটা আমরা সকলেই জানি কিন্তু তারপর থেকে সেই ডিএ মামলার রায়ের যে ইমপ্লিমেন্ট করা এই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সরকারিভাবে পাওয়া যায়নি এই যে ডিএ মামলার জয় যে সংগঠন এই জয়কে ছিনিয়ে নিয়ে এসেছে অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের পক্ষ থেকে এবার রাজ্য সরকারকে পত্রাঘাত করা হয়েছে এবং সেই চিঠিতে কি বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নেব দেখুন এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে ষোলোই আগস্ট দু চিঠি দেওয়া হয়েছে কাকে না মাননীয় মুখ্য সচিব মহোদয় পশ্চিমবঙ্গ সরকার যেটা বলা হচ্ছে দেখুন মাননীয় মহাশয় সবিনয়ে বলি আপনি নিশ্চয়ই অবগত আছেন দু হাজার থেকে দু হাজার সতেরো আঠেরো এই ছটা অর্থবর্ষে কর্মচারীদের বেতন ও পেনশন খাতে সর্বমোট বাজেট বরাদ্দ ছিল দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো নয় দশমিক নয় সাত কোটি টাকা কিন্তু এই ছটি অর্থবর্ষে প্রকৃত ব্যয় দু লক্ষ সত্তর হাজার ছশো চুয়ান্ন দশমিক তিন নয় কোটি টাকা অর্থাৎ রাজ্য বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও কর্মচারীদের বেতন পেনশন খাতে তেরো হাজার আটশো পঞ্চান্ন দশমিক পাঁচ আট কোটি টাকা রাজ্য সরকার খরচ করেনি যে অর্থে কর্মচারীদের অন্তত ফর্টি সিক্স পার্সেন্ট ডিএ দেওয়া যেত অন্যদিকে কেন্দ্র সরকারের আর্থিক সমীক্ষা সূত্রে একথা বলা যায় যে কেন্দ্রীয় অর্থ কমিশন এবং রাজ্যকে দেও কেন্দ্রীয় সহায়তা খাতে দেশের প্রধান প্রধান রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের পর সবচেয়ে বেশি অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের দাবি অনুসারে আভ্যন্তরীণ কর সংগ্রহ ও আয় বৃদ্ধির ক্ষেত্রে অতিক্রান্ত আট বছরে রাজ্য নজিরবিহীন উন্নতি করেছে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী গত দশই আগস্ট দাবি করেছেন দেশজুড়ে আর্থিক মন্দা চরম আকার নিলেও পশ্চিমবঙ্গে তার পশ্চিমবঙ্গ তা রুখে দিয়েছে রাজ্য সরকার জিডিপি বৃদ্ধির হারে বারো দশমিক পাঁচ আট পার্সেন্ট এ রাজ্য সারা ভারতে প্রথম স্থান দখল করেছে আপনি নিশ্চয়ই সহমত হবেন কোনো রাজ্যের ক্ষেত্রে ঋণ গ্রহণ একটি অর্থনৈতিক প্রক্রিয়া মাত্র যে প্রক্রিয়ায় ভারতবর্ষের সবকটি রাজ্য আছে বেশ কিছু রাজ্যের সর্বমোট ও মাথাপিছু ঋণ পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি অর্থাৎ অর্থসংকট বা অর্থের অভাব নয় পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পারছেন না স্রেফ সরকারের সদিচ্ছার অভাবে গত ছাব্বিশে জুলাই রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট কর্মচারীদের বকেয়া সহ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার এবং তার সপক্ষে স্ট্যান্ডিং অর্ডার প্রকাশের যে ঐতিহাসিক রায় দিয়েছেন তার অনুলিপি ইতিমধ্যেই সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমরা চাই রাজ্য সরকার এ ব্যাপারে সদিচ্ছা দেখান সরকার চাইলে আমাদের সংগঠন ডিএ মামলার রায় কার্যকর করার ক্ষেত্রে গঠনমূলক ও ইতিবাচক সহযোগিতা করতে প্রস্তুত নমস্কারান্তে শ্যামল কুমার মিত্র সভাপতি কেন্দ্রীয় কমিটি তো আপনারা দেখলেন যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে এবং তারা সম্পূর্ণ সহযোগিতা এবং গঠনমূলক ইতিবাচক সাহায্য করার জন্য প্রস্তুত সেটাও তারা জানিয়েছেন এবার রাজ্য সরকারের পক্ষ থেকে কি করা হয় সেটাই দেখার বিষয় আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ